हेलो फ्रेंड्स, वेलकम टू माय ब्लॉग। आज हमें शेयर करब तालेर बड़ार रेसिपी। এই রেসিপিটার প্রধান উপকরণ হচ্ছে তাল। যে তালের বাইরের রং যত বেশি কালো সেই তাল খেতে তত বেশি ভালো। বেশ পাকা একটা তাল নিয়ে তালের বাইরের খোসাটাকে এইভাবে ছাড়িয়ে ফেলতে হবে। আমরা সবাই জানি তালে মিষ্টির সাথে সাথে হালকা একটু তেতো ভাবও থাকে, তাই তাল যত পাকা হবে তেতো ভাবটা ততটাই কম হবে। খোসাটা ভালোভাবে ছাড়ানো হয়ে গেলে তালের কোয়াগুলোকে আলাদা করে ফেলতে হবে। তালে দুটো বা তিনটে কোয়া থাকতে পারে। আজকে আমাদের এই তালটায় দুটো কোয়া আছে। এখন একটা কোয়া নিয়ে গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিতে হবে। এইভাবে গ্রেট করলে তাল থেকে তার পাল্পটা আলাদা হয়ে যাবে। পাল্পটা যত ঘন হবে ততই রেসিপির পক্ষে ভালো। পুরো তালের পাল্পটা বার করা হয়ে গেছে। এখন এই পাল্পে মিশিয়ে দেব চালের গুঁড়ো বা চাল বাটা। এরপর এখানে যাচ্ছে সামান্য একটু নুন আর সামান্য একটু বেকিং সোডা। এখন এতে যাচ্ছে আটা। ময়দা মেশালে তালের বড়াগুলো শক্ত আর রাবারি হয়ে যায়, তাই আটা মেশালে বড়াগুলো খুব নরম থাকে। এরপর যাবে স্বাদ অনুযায়ী চিনি। চিনি দেওয়ার সময় মনে রাখতে হবে তালও কিন্তু বেশ ভালোই মিষ্টি হয়। এখন একটা হাতার সাহায্যে এই সব জিনিসগুলোকে একবার মিশিয়ে ফেলতে হবে। ডিটেইল রেসিপির লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। এখন এতে যাবে কোরানো নারকেল। নারকেল কোড়া দেওয়াটা টোটালি অপশনাল। তালের বড়াকে আরও সুস্বাদু করতে এখন আমরা অ্যাড করব গুঁড়ো দুধ। এবার ভালোভাবে সব জিনিসকে একসাথে মিশিয়ে ফেলতে হবে। ব্যাটারটা যেন বেশি পাতলা না হয়ে যায়, দু থেকে তিন মিনিট ব্যাটারটাকে একটু ফেটিয়ে নিতে হবে। তালের বড়া ভাজার জন্য কড়াইতে তিন থেকে চার কাপের মতো সাদা তেল গরম করে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আঁচটা মিডিয়াম করে দিতে হবে। এরপর অল্প অল্প ব্যাটার নিয়ে গরম তেলে খুব সাবধানে বড়ার আকারে দিয়ে দিতে হবে। মিডিয়াম আঁচে ভাজতে ভাজতে তালের বড়াগুলোর রং বেশ সোনালি রঙের হয়ে যাবে। তখনই আমরা এগুলোকে তেল থেকে তুলে ফেলব। এর থেকে বেশি ভাজলে বড়াগুলো কালো হয়ে যেতে পারে। তৈরি হয়ে গেল ছোট থেকে বড় সবার পছন্দের তালের বড়া। একটা সিক্রেট বলি তোমাদের, এই তালের বড়াগুলো বাসি, মানে একদিন পরে খেতে আরও বেশি সুস্বাদু লাগে। রেসিপিটা ভালো লাগলে সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো। গুড বাই।